হ্যালো বন্ধুরা, আজকের পর্বে আমরা রহস্যময় এবং অত্যন্ত অদ্ভুত একটি কোরিয়ান অ্যান্থোলজিক্যাল হরর স্টোরি টুথওয়ার্মস এর কাহিনি জানতে চলেছি। গল্পটি যেমনই অদ্ভুত তেমনই ভয়ের। চলুন শুরু করি স্টোরির। প্রথমে আমরা চুং নামের একজন ডেন্টিস্টকে দেখতে পাই। তার কাছে একজন রোগী এসেছিল যার দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল। চুং একজন ভালো ডেন্টিস্ট হওয়া সত্ত্বেও তার ব্যথার কারণ খুঁজে বের করতে পারছিল না। রোগ নির্ণয় ব্যর্থ হয়ে চুং রোগীটিকে বলে তার কোনো রোগ নেই, এই বলে তাকে বাড়ি যেতে বলে। সবাই চলে গেলে চুং একটি পানি ভর্তি বেসিন দেখতে পায় যেখানে সেই রোগী কুলি করেছিল। সে বেসিনের ছাকুনি খুলে কতগুলো অদ্ভুত কৃমি জাতীয় জিনিস দেখতে পায় যেগুলো দেখতে খুবই বাজে মনে হচ্ছিল। সে আবার সেই রোগীর রিপোর্ট চেক করে। এবার সেই কৃমিগুলো তার দাঁতের মাড়িতে দেখতে পায়। সে এই ধরনের কিছু এর আগে কখনো দেখেনি। সে তার সিনিয়র ডাক্তারের সাথে এই ব্যাপারে কথা বলে কিন্তু সেও এরকম কিছু আগে দেখেনি। তাই চুং কৃমির ব্যাপারে জানার জন্য স্টাডি শুরু করে। সে কৃমিগুলোর ব্যাপারে একটি বই থেকে জানতে পারে। এই কৃমিগুলোকে টুথওয়ার্মস বলা হয়। এগুলোর দ্বারা অনেক আগে এক ব্যক্তি আক্রান্ত হয়েছিল। আক্রান্ত ব্যক্তি শেষ পর্যন্ত পাগল হয়ে মারা গিয়েছিল। সে বই থেকে এও জানতে পারে যে এই কৃমিগুলো প্রাণঘাতী এবং খুব দ্রুত ছড়াতে পারে। সে হাসপাতালে গিয়ে সেই রোগীকে আবার দেখতে পায়। রোগী অত্যন্ত ব্যথায় কাতরাচ্ছিল। এবার চুং যথেষ্ট সতর্কতা অবলম্বন করে রোগীর চিকিৎসা করতে যায়। লোকটিকে বাঁচাতে হলে তাকে লোকটির দাঁতের মাড়ি কেটে এক এক করে কৃমিগুলো বের করতে হবে। চুং অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল আর লোকটিও ব্যথায় আর্তনাদ করছিল। সে লোকটির মাড়ি কেটে কৃমি বের করতে থাকে। তখনই লোকটি অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। এবার কৃমি লোকটির চোখেও পৌঁছে যায়। চুং বুঝতে পারে যে অনেক দেরি হয়ে গেছে। কৃমিগুলো লোকটির মস্তিষ্কে প্রবেশ করে। লোকটি ঠিক জম্বির মতো চুংকে কামড়ে ধরে। সে চুঙ্গের অ্যাসিস্ট্যান্ট মহিলাটিকেও কামড় দিয়ে ইনফেক্টেড করে দেয়। চুং এবার বাঁচার জন্য নিজেকে একটি ঘরে আটকে ফেলে। সে নিজের শরীরে সেই টুথওয়ার্মসগুলো দেখতে পায়। বাঁচার জন্য সে নিজের মাড়ি কাটতে শুরু করে। তখনই সে খেয়াল করে তার অ্যাসিস্ট্যান্ট সহ বাকি সবাই ইনফেক্টেড হয়ে জম্বির মতো হয়ে গেছে। সে বুঝতে পারে যে সেও বাঁচবে না। তখনই কৃমিগুলো তার চোখেও পৌঁছে যায়। ধীরে ধীরে চুং নিজেও জম্বির মতো হয়ে যায়। তারপর আমরা বুঝতে পারি এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে মানব জাতির জীবন সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। স্টোরি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। গুড বাই।